दफ्तरी कम्पनी जेभावे चौबीस घंटा ड्यूटी दिया हुए चे ड्यूटीर प्रतिबाद जानिए बंगबंधुर से आदर्श वास्तवायन लक्ष्य আমাদের আইএলও কনভেনশন অনুযায়ী আট ঘন্টা ডিউটি করা হোক। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী পদের কর্মচারীদের দাবি দেওয়া সুখ দুঃখ এবং আশা নিরাশা নিয়ে বিশদ আলোচনা করব। সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আলোচনা শুরু করার পূর্বে সবাইকে যে বিষয়টি জানা দরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যত রকম পরিপত্র এবং অফিস আদেশ জারি করেন তার সবগুলোই সরকারি কর্মচারীদের অনুকূলে থাকে, কর্মচারীদের সুবিধার জন্যই প্রণীত হয়। কিন্তু নিয়ম শৃঙ্খলার বাইরে গেলে তা পরবর্তীতে অনেকের বিপরীতে যায়। আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োজিত দপ্তরি কাম প্রহরীরা আউটসোর্সিং নীতিমালা 2018 অনুসরণ করেই নিয়োজিত, আর এ কারণেই কর্মচারীদের কথা চিন্তা করে হয়তো কোনো একদিন নীতিমালায় আসবে পরিবর্তন, আর আসার আলোও দেখবে দপ্তরি কাম প্রহরীরাও। আমাদের এই যে আদালতের রায়, দপ্তরি এবং প্রহরীদের জন্য আলাদা পদ সৃষ্টি, তো রায়ের আলোকেই যেন পদ সৃষ্টি করা হয়, কারণ এই দপ্তরি কাম প্রহরী শব্দটি এই অবস্থাতেই যদি স্থায়ীকরণের পদ সৃষ্টি হয়, পদ সৃষ্টি হলে আমাদের দুর্ভোগ থেকেই যাবে, এটা নিয়ে আমরা শঙ্কিত। কারণ দপ্তরি কাম প্রহরী যখনই থাকবে তখনই আমাদের কর্তৃপক্ষ হয়তো এই প্রহরীর প্রহরার কাজটাও হয়তো আমাদের দিয়ে করাতে চাইবে। বাংলাদেশ সরকারের প্রাথমিক বিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদ এর ব্যানারে দীর্ঘদিন আন্দোলন করে আসছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীরা। তাদের সমস্যা ও দাবি কি, তাদের দাবি কতটা যৌক্তিক, এসব আলোচনা করার পূর্বে প্রথমে আলোচনা করব অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের 10/6/2019 খ্রিস্টাব্দ তারিখের পরিপত্রে সেবার ক্যাটাগরি 5-এ এদের যে বেতন নির্ধারণ করে দেয়া হয়েছে সে সম্পর্কে। সেবা প্রদানকারী ঢাকা মেট্রোপলিটন অঞ্চলের হলে 17,610 টাকা, বিভিন্ন সিটি কর্পোরেশন এবং সাভার পৌর অঞ্চল হলে 16,620 টাকা এবং দেশের অন্য সকল অঞ্চল হলে 16,130 টাকা বেতন প্রাপ্য হবে। অর্থের হিসাবে এই বেতনকে কম বলার কোনো সুযোগ নেই, এটা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে হাই স্কুল লেভেলের শিক্ষকদের বেতনের তুলনায় বেশি। কিন্তু এত বেতন হওয়া সত্ত্বেও তাদেরকে কি সেই মানের দপ্তরির মর্যাদা দেওয়া হচ্ছে? যেহেতু এখন ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশে কখনোই মানে একটা লোক দুটা ডিউটি করতে পারে না। আমি বলবো এখানে আর একটা পদ সৃজন, মানে রাত্রে নাইট গার্ডের জন্য একটা পদ সৃজন করার প্রয়োজন। আমি মনে করি এখানে যাতে আর একটা পদ সৃষ্টি করা হয়, যে এই ল্যাপটপ প্রজেক্টর এত দামি দামি জিনিস এখানে যাতে পাহারা দেওয়ার জন্য প্রয়োজন আমি মনে করি। এটা তাদের কর্মক্ষেত্রে অসন্তোষের একটি বিরাট কারণ। দপ্তরি কাম প্রহরীদের দিনে দাপ্তরিক কাজ এবং রাতে প্রহরীর দায়িত্ব পালন করতে হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রণীত আউটসোর্সিং এর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে জনবল সংগ্রহ নীতিমালা 2019-এ আউটসোর্সিং সেবাকারীদের কোনো কর্মঘণ্টা উল্লেখ নেই। সঙ্গে সঙ্গে নীতিমালা 4 নং অনুচ্ছেদে প্রার্থী যোগ্যতা অংশের ঘতে বলা হয়েছে দপ্তরি কাম প্রহরী পদে নিয়োগের ক্ষেত্রে নৈশ প্রহরার জন্য উপযুক্ত, সাইকেল চালনায় পারদর্শী, সুঠাম দেহের অধিকারী পুরুষ প্রার্থীদের নির্বাচন করিতে হইবে। এখানে প্রথমত সেবাকারীর কর্মঘণ্টা নেই, দ্বিতীয়ত নৈশ প্রহরার জন্য উপযুক্ত অংশটুকু জুড়ে দেওয়া হয়েছে, ফলাফল এদেরকে দিয়ে রাতে প্রহরী ডিউটি করানোর সুযোগ তৈরি করা হয়েছে, যা দপ্তরি কাম প্রহরীদের অসন্তোষের আরেকটি কারণ। যদি প্রয়োজন হয় তাহলে আলাদা পদ সৃষ্টি করতে হবে নাইট গার্ডের জন্য, কিন্তু দপ্তরিদের জন্য আলাদা পদ সৃষ্টি করতে হবে। দপ্তরি কাম প্রহরী, এই যে দপ্তরি এবং প্রহরী দুইটা কাজই আমাদের দিয়ে একসাথে করানো হয়, সেই বিষয়টাকে আদালত করেছে। তবে সুখী সংবাদ এই যে দপ্তরি কাম প্রহরীদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহামান্য আদালত থেকে কর্মঘণ্টা নিয়ে একটি রুল জারি করাতে পেরেছেন। এখন তাদের অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে সেটি কার্যকরে পরিপত্র জারি করা নিয়ে। তাই অবিলম্বে রায় কার্যকরের মাধ্যমে দপ্তরিদের জন্য স্বতন্ত্র পদ সৃষ্টি করে কর্মরত দপ্তরি কাম প্রহরীদের রাজস্ব খাতে স্থানান্তর এবং সাথে সাথে আইন অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ করে একটি পরিপত্র জারির মাধ্যমে 24 ঘন্টা নামক অমানবিক যন্ত্রণার হাত থেকে মুক্তিদানের জন্য উপস্থিত সাংবাদিক বৃন্দের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। অবশ্য দপ্তরি কাম প্রহরীরা বেশিরভাগ ডিসি অফিসে স্মারকলিপি দিয়েছে তা কার্যকরের জন্য,
অদূর ভবিষ্যতে তা কার্যকর হবে তা আমরা প্রত্যাশা রাখতেই পারি। আবার অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় প্রণীত আউটসোর্সিং প্রক্রিয়া সেবা গ্রহণ নীতিমালা 2018 এর 7/1 অনুচ্ছেদে বলা হয়েছে, সেবা প্রদানকারী সেবা সময় হিসাবে বিবেচিত হবে, অর্থাৎ যে সময় নির্ধারণ করে চুক্তি করা হয়েছে সেই সময় পর্যন্ত সেবাকারী সেবা প্রদান করতে বাধ্য, কিন্তু একজন শ্রমিককে দিয়ে দিনে এবং রাতে ডিউটি করানো অমানবিক। মূলত এই সমস্যাটিকে আমলে নিয়ে তারা দাবি পূরণ করার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। দপ্তরিকাম প্রহরীদের আরেকটি বড় সমস্যা হলো এদের বাৎসরিক কোনো ছুটি নেই। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত 2019 সালের উক্ত নীতিমালার 10/ক অনুচ্ছেদে বলা হয়েছে, আউটসোর্সিংয়ের মাধ্যমে যোগদানকৃত দপ্তরিকাম প্রহরী সরকারি ছুটি ব্যতীত নৈমিত্তিক বা অন্য কোনো ছুটি প্রাপ্য হবেন না। তবে দায়িত্ব পালনকালে দুর্ঘটনা, অসুস্থতা জনিত কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে এবং উপযুক্ত প্রমাণের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিসার বার্ষিক সর্বোচ্চ 7 দিনের ছুটি মঞ্জুর করতে পারবেন, অর্থাৎ দুর্ঘটনা বা অসুস্থতা ছাড়া এই 7 দিনও ছুটি কার্যকর হবে না। দপ্তরিকাম প্রহরী পদে নিয়োগের পর থেকে আমাদের সার্বক্ষণিক বিদ্যালয়ের কাজে নিয়োজিত থাকতে হয়, কোনো নৈমিত্তিক ছুটি নাই, বর্তমান ঊর্ধ্বমূল্যের বাজারে 24 ঘন্টা কাজ করিয়ে। এছাড়া 10/খ অনুচ্ছেদে বলা হয়েছে, সরকারি দায়িত্ব পালনকালে দুর্ঘটনা ব্যতীত অন্য কোনো কারণে দপ্তরিকাম প্রহরী পদে যোগদানকৃত ব্যক্তি কর্মে অনুপস্থিতকাল 15 কর্মদিবসের বেশি হইলে তাদের চুক্তি সরাসরি বাতিল বলে গণ্য হবে। একদিকে অনুপস্থিতির জন্য বেতন কর্তনের বিধান, অন্যদিকে সরকারি দায়িত্ব পালনকালে দুর্ঘটনা ব্যতীত 15 কর্মদিবস অনুপস্থিতির জন্য চুক্তি বাতিলের বিধান রাখা হয়েছে। ফলে চুক্তিকৃত সেবা প্রদানকারীর ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক প্রয়োজন উপেক্ষিত হলেও তাদের প্রতিক্রিয়া দেখানোর কোনো সুযোগ নেই। দপ্তরিকাম প্রহরীদের আরেকটি বড় সমস্যা হলো এদের কোনো উৎসব ভাতা প্রদান করা হয় না। অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের 10/6/2019 খ্রিস্টাব্দ তারিখের জারিকৃত পরিপত্রে 3 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে উল্লিখিত সেবামূল্য নির্ধারণের ক্ষেত্রে সমপর্যায়ের কর্মচারীদের মাসিক প্রারম্ভিক মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা বিবেচনায় নেওয়া হয়েছে। এছাড়া বাৎসরিক দুটি উৎসব ভাতা যোগ করে মাসিক সেবামূল্য নির্ধারণ করা হয়েছে। সে কারণে আউটসোর্সিং প্রক্রিয়া নিয়োজিত কর্মীগণ পৃথকভাবে উৎসব প্রণোদনা বা নববর্ষ প্রণোদনা প্রাপ্য হবেন না। এসব সমস্যার বিষয় প্রত্যেক দপ্তরিকাম প্রহরীরা জানে, কারণ যোগদানের চুক্তিতে এগুলো উল্লেখ ছিল এবং তারা কোনো উৎসব ভাতা পাবেন না এটা জেনেই যোগদান করেছে। অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এসব আউটসোর্সিং সেবাকারীকে বহিরাগত শ্রমিক হিসেবে বিবেচনা করেছে। সুতরাং বহিরাগত শ্রমিক কোন কোন সুবিধা পেতে পারে সে অনুযায়ী নীতিমালা প্রস্তুত করেছে, ফলে এদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা নীতিমালায় স্থান পায়নি। প্রতি মাসে তাদের হাজিরা উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়, সে রিপোর্টের উপর নির্ভর করে তাদের বেতন। ছুটি নেই, পেনশন নেই, বোনাসও নেই, মোট কথা এখানে নিয়োজিত হয়ে তারা অনেকেই দিশেহারা। এসব দুঃখের কথা বিবেচনা করেই তারা রাজস্বে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে, কিন্তু যেহেতু তারা আউটসোর্সিং নীতিমালায় চুক্তিভিত্তিক নিয়োগ, সে কারণে তাদের রাজস্বে আসার জন্য অনেকটা পথ পাড়ি দিতে হবে। যেহেতু আমরা যেহেতু আদালতের আদেশ আছে বিভিন্ন এই যে আইনের সাথে সাংঘর্ষিক, আমাদের 24 ঘন্টা বাংলাদেশের যে শ্রম আইনের 100 ধারাকে লঙ্ঘন করা হয়েছে এবং বাংলাদেশের সংবিধানের বিভিন্ন ধারাকে লঙ্ঘন করা হয়েছে, এজন্য আমরা চাচ্ছি যে এই আদালতের রায় এবং মাননীয় আমাদের সহকারী পরিচালক অধিদপ্তরের, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক যে বক্তব্য দিয়েছেন আদালতে যে সার্বক্ষণিক কথার মানে হচ্ছে স্কুল টাইম 24 ঘন্টা বোঝায় না, তাহলে তাদের সেই বক্তব্য এবং আদালতের রায় এইসব কিছু মিলিয়ে যাতে দ্রুত আমাদের এই 24 ঘন্টা থেকে মুক্তি দেওয়া হয় একটা পরিপত্র জারির মাধ্যমে, যাতে স্কুল টাইম যে ডিউটি সেটি নিশ্চিত করা হয় সেটা জোর দাবি জানাচ্ছি আমরা। তবে আশা সংবাদ এই যে কিছু কিছু দপ্তর তাদের রাজস্ব নেয়ার কথা ইতিবাচক সাড়া জাগিয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আউটসোর্সিং নীতিমালা 2008 এর আলোকে গত 6/3/2018 খ্রিস্টাব্দ নিয়োগকৃত DIFE এর অফিস সহায়ক 113টি পদে চুক্তিভিত্তিক মেয়াদ 5/3/2021 খ্রিস্টাব্দ তারিখে শেষ হওয়ার 2 মাস পূর্বে আউটসোর্সিং নীতিমালা 2018 অনুযায়ী উক্ত অফিস সহায়ক পদগুলো রাজস্ব খাতে স্থানান্তরপূর্বক সরাসরি নিয়োগ প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপসচিব
দিল আফরোজা বেগম মহাপরিদর্শক কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তরকে অনুরোধ করেন। এটি আউটসোর্সিং নীতিমালার আলোকে নিয়োগ হওয়া সত্ত্বেও যে রাজস্বে যাওয়ার জন্য সুপারিশ করেছে তার একটি বিরাট উদাহরণ হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সুতরাং আমি মনে করি আমরা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমাদের যে বিষয়টা আদালত যে রায়টা দিয়েছেন যে দুটি পদ পৃথক সৃজন করা যায় কি না, আসলে এটা তো যেতে পারে। হ্যাঁ, আপনারাও কিন্তু দাবি জানিয়েছেন আরেকটি পদ সৃষ্টি। হ্যাঁ, আমরা দাবি জানাইছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তা আমরা চাই যে আদালত দিয়েছেন এটা ঠিক আছে, আমরা যেটা করছি আমরা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের মাধ্যমে তাকে আমরা জানাতে চাই যে আমাদের দুটি পদ প্রয়োজন।